আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রামের লায়ন সদস্যরা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছেন বলে মন্তব্য করেছেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং পারিজাত এলিটের সদস্যরা। মঙ্গলবার রাতে চিটাগাং ক্লাবে আয়োজিত পারিজাত এলিটের 12তম চার্টার অ্যানিভার্সারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন ফারবিন মাহমুদ। অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবা ও টেকসই উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে সমাজের সংকীর্ণতা দূর করার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের প্রতিটি স্তরে মানবিক হয়ে কাজ করার পাশাপাশি মানবতার জয়গান গাওয়ার আহ্বান জানানো হয়। পতাকাটা